বাম আমলকে চ্যালেঞ্জ জানিয়ে বর্তমানে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত বিজেপি সরকার, নবগঠিত এই সরকারের উদ্দেশ্য একটাই, গোটা রাজ্যের আমূল পরিবর্তন সব ক্ষেত্রে। আর এর জন্য প্রতিদিনই কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। পরিবর্তন চেয়েছিল সবাই, তাই বাম দুর্গের পতন হলো নিশ্চিতভাবেই। তবে গোটা রাজ্যবাসীর কাছে পরিবর্তনটা আশীর্বাদ স্বরূপ হলেও টিসিএর কর্মীদের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে পরিবর্তনটা এখনো অভিশাপেই। কেননা পালা বদলের এই মঞ্চে টিসিএর কর্মীদের কপালে জুটল অভাব আর অনটনের এক ঐতিহাসিক উপহার। ধনকুবের সংস্থা টিসিএ আর এই সংস্থার কর্মীরাই গত দু মাস ধরে নিজেদের বেতনই পাচ্ছে না। কেননা পরিবর্তনের এই হাওয়ায় টিসিএ এর পুরনো কমিটি ভেঙে যাওয়াতে আজ পর্যন্ত নতুন কমিটি গঠন হলো না, যার ফলে এই দুর্ভোগ। গত দু মাস ধরেই বেতন বন্ধ হয়ে আছে টিসিএর কর্মীদের। মুখ বুঝে এই যন্ত্রণা নিয়েই প্রতিদিন কাজ করে চলছেন কর্মীরা। রাজ্যের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আর এই সংস্থার কর্মীদেরই বর্তমানে বেহাল অবস্থা। এক টাকা খরচ করার মতো কোনো এখতিয়ার নেই এই মুহূর্তে টিসিএর। বিগত দু মাস ধরে টিসিএর যাবতীয় লেনদেন চলছে বাকি খাতার উপর। রাজ্যের পালাবদলের ফলে পুরনো কমিটি ভেঙে যায় মেয়াদ শেষ হওয়ার আগেই। তবে এখনও পর্যন্ত নতুন কমিটি গঠন করা হলো না টিসিএর, যার খেসারত এখন প্রতিদিন দিয়ে চলছে টিসিএ কর্মীরা। বিশৃঙ্খল এই পরিস্থিতি সামলাতে ভারপ্রাপ্ত সচিব হিসাবে অজয় নারায়ণ দে থাকলেও তার কিছু করার এখতিয়ার নেই আর্থিক বিষয়ে। নিয়মের গেরাকলে তিনিও বাধা, ক্লাবগুলিও রয়েছে আর্থিক সংকটে, কোনোরকম ম্যাচ মানি তারাও পায়নি। সবকিছু মিলিয়ে বিশ্রী একটা পরিবেশ চলছে এখন টিসিএতে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো মাঠের একজন গ্রাউন্ড স্টাফও বেতন পায়নি। সংসার চালাতে এরা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন, ভীষণই কষ্টে কাটছে তাদের প্রতিটা দিন। ধার দেনা করে এরা কোনো রকমে চলছেন, তবে এভাবে কতদিন চলবে? অত্যন্ত দুঃখের সঙ্গেই এমবিবি স্টেডিয়ামের এক গ্রাউন্ড স্টাফ বলেন, আর কতদিন এভাবে চলবো আমরা? ভারপ্রাপ্ত সচিব স্যার তো নির্দিষ্ট করে কিছুই বলছেন না যে বেতন কবে পাবো আমরা। বেতন দিব, কমিটি বানাইব, কমিটি বানাইলে বেতন দিব, তারপরে এখন কইতাছে রিসিভার আইলে রিসিভার তারা ঠিক হইব। আমরা জিজ্ঞাসা করলাম এখন যে ভারপ্রাপ্ত অজয় নারায়ণ আছে, তাদের জিজ্ঞাসা করলাম যে স্যার আমরা কবে কী আসবে বিষয়ে, ওইটা তো ঠিক কইতে পারি না, তবে জুন মাসেই দেওয়ার চেষ্টা আছে। তো আমরা তো এখন অনেক ইচ্ছে দাবি তো করে রয়েছি কবে বেতন দিব কী আসবে বিষয়ে। সংসার কেন চলতেছে না? তো সংসার আমরা ধান ধান্দা করে সংসার চলে যাচ্ছি। আমরা তো কয়েকবার টিসিএস গেছি, অজনারায়ণ আমরা ডাকলাম, স্যার ডাকলাম, তাদের কইছি বলে তাদের একই কথা কর। তারপরে আমরা কিছুদিন আগে কইছিলাম যে স্যার আপনার লোক আমরা একটু যোগাযোগ করুন, তখন কিছু না না যোগাযোগ করে না, যোগাযোগ করলে সরকারের ইমেজ নষ্ট হইব, সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া হইব। আমরা এই কথা কই আমরা চুক্তি ব্যাখ্যা দিয়েছি, আমরা তাকে দিয়েছি আমার কে করছিলেন অজনারায়ণ, অজনারায়ণ আমরা কইছিলাম না যাওয়ার জায়গা, তারপর তাহলে কইছে যে না না এরকম হতো না, এই বিশৃঙ্খল পরিবেশ নিয়ে ভারপ্রাপ্ত সচিব অজয় নারায়ণ দে বলেন, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে, জুন মাসের মধ্যেই হয়তো কিছু একটা হবে। যে বসে আমরা পাই টিসির থেকে বসাতে ক্লাব চলে না, তবে সুপার ডিভিশন চলেই না। হ্যাঁ, ক্লাবগুলির অনেক টাকা খরচ হয়েছে, তারও পাওয়া হয়ে গেছে। ক্লাবগুলির প্লেয়ার পেমেন্ট টেমেন্টের ব্যাপার আছে, বাইরে প্লেয়ার কিনে খেলানো হয়, অনেক টাকা খরচ হয়ে যায়, হোস্টেল খরচ, হোটেলে থাকতে হয়, হোস্টেলে একটা থাকা খাওয়ার খরচ আছে, গাড়ি ভাড়া, অনেক ব্যাপার আছে। সুতরাং আশা করি তো এই জুন মাসের মধ্যে সব কিছুই দেবো, স্টাফের বেতন, ক্লাবের পেমেন্ট টেমেন্ট যা আছে আশা করি। ভারপ্রাপ্ত সচিব বলেন জুন মাসের মধ্যেই বেতন হয়ে যাবে, তবে কত তারিখ হবে এটা নিয়ে নিশ্চিত করে বলতে পারছেন না তিনিও। গ্রাউন্ড স্টাফরাও সন্দিহান আদতে কবে তারা নিজেদের পারিশ্রমিক পাবেন। এভাবে তো সবটা ব্যাপারই ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। কেননা একটা বিষয় তো পরিষ্কার, নতুন কমিটি গঠন হওয়ার পরেই হয়তো সব কিছু হবে। আর এই নতুন কমিটি গঠনকে ঘিরেই চলছে যাবতীয় জল্পনা কল্পনা। তবে নিয়ম মেনেই সব হবে এটা ঠিক, কিন্তু টিসিএর কর্মীদের কথা কে ভাববে? ওদের কি নিয়ম মেনেই আগামী দিনগুলোতে না খেয়ে ঘুমোতে হবে, অথবা আরও ধার দেনার ওজন নিতে হবে এদের? কতদিন এভাবে চালাবেন কর্মীরা? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।